আর এসে সিনটা ঠিক এরকম বাট এসে দেখছি জাস্ট ফিটটা এখন বাজে হচ্ছে 3:40 এখন ফিটটা জাস্ট এরকম সায়ন ভাই দুজন মিলে বেরিয়ে গেছে এখন প্যান্ডেল ওপিং এ সো এখন অনেক রাত মানে হয়ে গেছে এখন প্রায় 9টা বাট কালকের থেকে তাড়াতাড়ি বিকজ কালকে 1টার সময় বেরিয়েছিলাম আজকে তার আগে বেরিয়ে গেছি 9টার মধ্যে সো চলো তো এখন যাওয়া যাক আর গিয়ে তোমাদের যা যা যাবো বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি হয়েছে ভালো কথা যেটা কলকাতায় খুব বৃষ্টি হয়েছে রাস্তাঘাটের অবস্থা থেকে বুঝতেই পারছো চারি জায়গায় জল জমে গেছে সো এখন একটু প্রবলেম হচ্ছে জানি না ছাতা পাতা নিয়ে সব তো রেডি তাও তোমাদের জন্য আমাকে বেরোতেই হবে সো মাইক বাজছে সো চলো নেক্সট লোকেশনে গিয়ে কথা হচ্ছে টাটা সো গাইস এখন ফাইনালি চলে এসেছি দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্কের আগে অনেকটা রোডের আগে নামিয়ে দেয় সো পুজো বলে এখন আমরা যাচ্ছি এই দিক দিয়ে হেঁটে আমাদেরকে এখন রাস্তা ক্রস করে ওই দিক দিয়ে হেঁটে আবার এই দিকে আপনার রাস্তা যেতে হবে তো এখন এখান দিয়ে যাবো সামনে কাটিং আছে কাটিং দিয়ে যেতে হবে তো চলো লোকেশনে গিয়ে কথা হচ্ছে ফাইনালি এখন চলে এসেছি দেশপ্রিয় পার্ক সো এবার এন্টার করবে ভাই প্রচুর ট্রাভেল এবং প্রচুর ভিড় যার কারণে ভাই অবস্থা হালাত খারাপ হয়ে গেছে সো লোকেশন পৌঁছে গেছে তো চলো দেখে নাও बहकी सभी जुबाएं हम हैं हजारों में अब की कमी जरा है हर चीज खास है अब है जो है वो समा है तुम रह सकी तो रबा है अब है जो है वो समा है तुम रह सके ऐसी जीत अब चाहे जिंदगी ऐसी जीत अब चाहे সো আমাদের এখন ফাইনালি দেশপ্রিয় পার্ক দেখা কমপ্লিট আর সাউথ আমরা যেহেতু কালকে ঘুরে ফেলেছি সো আজকে আর সাউথে কোথাও আর যাবো না এখান থেকে একদম ডাইরেক্ট নর্থে চলে যাবো নর্থ থেকে এবার ঠাকুরগুলো দেখবো কালীঘাট মেট্রো ধরে একদম ডাইরেক্ট এবার নর্থ সো চলো আর এক্সাইটমেন্ট তো আসি একটা যেহেতু ফার্স্ট ইয়ার ফার্স্ট বছর আর দেশপ্রিয় পার্কে একটা সব থেকে মজার ব্যাপার লাগলো যে বলা আছে যে ফটো তোলা নিতে বাট এমন কোনো মানুষ নেই যে ওখানে ফটো ফটো তুলছে না জাস্ট এই মাত্র আমরা এখন নর্থে পৌঁছালাম আর এসে সিনটা ঠিক এরকম মানে অবস্থা বুঝতে পারছো প্লাস তার মধ্যে এখন আবার বৃষ্টি পড়ছে মানে খুবই বাজে এবং ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি আর বৃষ্টি ভালোই হচ্ছে এখন ছাতা অলরেডি আমরা নিয়ে এসেছিলাম ক্যারি করছিলাম সো এখন ওটা সায়নের কাছে আছে তো ওটা নিয়ে এবার যাবো আর এখান থেকে অনেকটা দূর তো এখন দেখা যাক কিসে করে যায় না যায় তো যদি পৌঁছাতে পারি তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো ভাই পুজোর মধ্যে ভাই ব্লগ করতে প্রচুর প্রবলেম হয় চিনলে ভাই গলা ফেটে যায় তো ইয়া চলো নেক্সট লোকেশনে গিয়ে কথা হচ্ছে টাটা A few moments later. So guys, এখন আমাদের সাথে একটা বড় স্ক্যাম হয়ে গেল তো আমরা এখানে এসেছিলাম 3টা করে দেবো বলে আর 4টা কি ছিল ফার্স্ট যেটা দেখতে গিয়ে জলবাগান চোরবাগান সার্বজনীন ছিল যেটা এক হাঁটু জল যার কারণে বন্ধ সেকেন্ড হলো আমাদের সন্তোষ মিত্র স্কোয়ার সেখানে যাব সেখানে জলে একদম ভর্তি ওখানেও যাওয়া যাবে না লাস্ট এখন ট্রাই করব আবার মেট্রোতে এলাম লাস্ট এখন ট্রাই করব দেখি যদি শ্রীভূমিটা যাওয়া যায়
সো ওইটা দেখে যাব, জানি না কপাল সাথ দেবে কি দেবে না, আর হালাত সিরিয়াসলি খুব খারাপ হয়ে গেছে। সোজা চলো যাওয়া যাক, সোজা যাক। আমরা বেলগাছিয়া চলে এসেছি, ওখানে কিছু দেখতে পেলাম না একটাও, বাট এখান থেকে দেখার বিগ বাজারটা আর সিমিটা দেখার প্ল্যান আছে। সোজা এখন যাওয়া যাক, দেখি এখন গাড়ি খুব কম, মানে এখন গাড়ি কম মানে বাস টাস খুবই কম, এখন নাহলে উবার বুক করতে হবে। সোজা দেখা যাক কি করা যায়। তো চলো লোকেশনে গিয়ে দেখা হচ্ছে, কপাল ভালো থাকলে অবশ্যই দেখা হবে। তো চলো দেখা যাক। बहकी सभी जुबाएं हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। सहनी हमें सजा है, हम है बाजारों के, सबकी नजर यहाँ है, हर चीज राज है, अब है जो है वो सन। सो गाइस এখন আর মানে কুমোরটুলিতে তো গেছিলাম, দেখালাম আমি। সো কুমোরটুলি থেকে বেরোনোর পর আর মানে রিট্রিটি সহি চলছে না, এবার আমরা সোয়াবাজে যাচ্ছি, ওখান থেকে উল্টোডাঙ্গার বাস ধরে যাবো আমরা শ্রীভূমি। আর এখন রাত্রিবেলা 12:12 লিটারেলি আর শরীর চলছে না। সো এবার কালকেও নাইট আউট করেছি, আজকেও আই থিঙ্ক মনে হচ্ছে নাইট আউট হয়ে যাবে, তার রাতে যাতে হবে। তো চলো নেক্সট লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। 2 hours later সো ফাইনালি এখন পৌঁছে গেছি শ্রীভূমি। আর সেই সকাল মানে কি বলবো, কালকে থেকে তো সাউথ ঘুরেছিলাম, আজকে নর্থে এসেছিলাম, বাট আমি লিটারেলি কি বলবো, আজকে এসে কত যে বাধা পেরিয়ে এলাম, আর না বাস আছে না কিছু আছে, তো প্রচুর কষ্ট করে এখন এলাম। বাট এসে দেখছি জাস্ট ভিড়টা, এখন বাজে হচ্ছে 3:40, এখন ভিড়টা জাস্ট এরকম, জাস্ট ভিড়টা একবার দেখো। তো ফাইনালি এখন ঠাকুর ঠাকুর থেকে বেরিয়ে গেছি, এখন বাজছে হচ্ছে 5:00। তো এখন এবার স্টেশন যাব, আর স্টেশন যাওয়ার পথে কোনো বাস গাড়ি কিচ্ছু এখানে পাচ্ছি না, তখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে শ্রীভূমি থেকে উল্টোডাঙ্গা স্টেশন, আই মিন বিধাননগর স্টেশন। তো চলো, বিকজ আমরা ট্রেনে করে যাবো,
কারণ এত সকালবেলা যাদবপুরের বাস বা কিছু গাড়ি পাওয়া যাচ্ছে না, সে এখন আমরা ট্রেনে যাবো। চলো ট্রেনে যাবো। সো ফাইনালি এখন আমরা সব বেরিয়ে গেছি ফ্রেন্ডসরা মিলে। তো আজকে তো ভোরবেলা ঠাকুর থেকে বাড়ি ফিরলাম, তখন হয়তো ভোরবেলা না সকালই 7টার সময়। সো এখন এবার আমরা কলকাতা থেকে চলে যাচ্ছি, মানে যাদবপুর থেকে যাবো আবার আমাদের নিজের শহর কাঁড়লা। আর এই একটু ফ্ল্যাট এখানেই থাকে, বাট এ পুজোতে হোম টাউনে যাবে না, পুজোতে হোম টাউনে যাবে না, মানে ওর এখানে একটা ফ্রেন্ড আসবে, এখন স্টে করে যাচ্ছে। তো ইয়া চলো যাওয়া যাক।